নিজন বাবু এখানেই আপনার কাছে আসবো। এই শেখ শাহজাহান একটু আগেই অনির্বাণ বাবু বলছিলেন, আমরা সবাই জানি শেখ মুসলিম আপনাদের আমলে পঞ্চায়েত প্রধান, তারপর তার ভাগ্নে শেখ শাহজাহান আপনাদের সময় উত্থান, 2011 তৃণমূল আসার পরেও বাম ওই জায়গাটা ধরে রেখেছিল এই শেখ শাহজাহানদের জন্য। আপনারা কি একদম দায় ঝেড়ে ফেললেন যে এই শেখ শাহজাহানের যা কৃতকর্ম সব তৃণমূলের, আপনাদের কিচ্ছু কোনো দায় নেই? আপনি একদম দারুণ বলেছেন, শাহজাহান শিবু উত্তমরা, শুধু শাহজাহান না শিবু উত্তম, সব নাম কি একসাথে করুন, যা করেছে সব তৃণমূলের কোনো দোষ নেই, সব দোষ ব্রিটিশ আমল থেকে। আপনারা কি সব দায় ঝেড়ে ফেলতে পারেন? এটা ওইটার মধ্যে ঢুকবেন না। ও শেখ শাহজাহানরা সিপিএম আমলে কোথায় থাকতো আর তৃণমূল আমলে কত বড় স্কর্পিও ছড়ে কত বড় নেতা হয়েছে সবাই বোঝে, ওইগুলোর মধ্যে ঢুকে তৃণমূলের অপরাধকে লঘু করবেন না। আমার কথা দুটো, এক হচ্ছে সর্বত্র দেখছি দেওয়াল লেখা, কয়লা খেলি, চাকরি খেলি, খেলি নদীর বালি, মা বোনেদের বাদ দিলি না বলছে সন্দেশ খালি। সন্দেশখালিতে কি হচ্ছে আমার আর নতুন করে এখানে বলার নেই, সকলে বুঝতে পারছেন। এই যে তৃণমূলের প্রতিনিধি এসছেন এখানে এবং তিনি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে কিভাবে কিভাবে পশ্চিমবাংলাকে ক্ষতি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইসব বললেন, তা আমার তো মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা আমরা দেখতাম হাজরা মোড়ে একটা মশা কামড়ালে মমতা ব্যানার্জি 356 চাইতেন, আইলা হওয়ার পরে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সরকারকে যে যাতে আইলার টাকা এখানে না দেওয়া হয়। এই অমানবিকতা আমরা মমতা ব্যানার্জির হাত থেকে দেখেছি পশ্চিমবঙ্গে। আমার কথা হচ্ছে যে এই যে বলছে আপনি যেটা বললেন তৃণমূল বলছে অস্ত্র ঢুকিয়েছে, তৃণমূল এই প্রশ্নে এক্সপার্ট, 2011 সালের আগে পরে অসংখ্য নিদর্শন আছে যেখানে সিপিআইএম এর পার্টি অফিসে বা আশেপাশে কোথাও সিপিআইএম নেতাকর্মীর বাড়িতে মাটির নিচে এইভাবে অস্ত্র পুঁতে তারপর সেই অস্ত্র খুলে এই কঙ্কাল বার করেছি এই করেছি ওই করেছি, এবং বহু আমাদের, আমি দ্রুতই বলছি এটা বলতে হবে কারণ বহু আমাদের কর্মী এরকম আছে যাদেরকে এই ধরনের বাড়িতে অস্ত্র ঢুকিয়ে কেস দিয়েছে তৃণমূল, ফলত তারা এই প্রশ্নে এক্সপার্ট, তারা এটা করেছে এখন সিবিআই এর উপরে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমার প্রশ্নটা হচ্ছে ইডির ওপর হামলা হলো তার কতদিন পরে ইডি গেল, মাঝের যে সময়টা এইটা কি কোনো কাভার আপ করার জন্য ছেড়ে রাখা হলো? আমি একটু চেষ্টা করব, আমি অনুরোধ করব এই যে রিপাবলিকের সঞ্চালক অনির্বাণ বাবু, সম্ভবত যে শাহজাহানের সার্বভৌমত্বের বিপদ দেখছেন সেই শাহজাহান দাদা, দাদা একটু যদি এটাকে ইয়ে করেন, ছবিটা বলুন দ্রুত। হ্যাঁ এই যে, হ্যাঁ দেখানোর চেষ্টা করছি, এটাকে একটু জুম করে দেখাতে দেখাচ্ছি, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা জুম হচ্ছে না, সেই কারণে আমি বলছি আমরা আগে জেনে নি। হ্যাঁ আমি বলছি শুভেন্দু অধিকারী এবং শেখ শাহজাহানের। আচ্ছা বুঝলাম, আমি রিপাবলিকের দর্শকদের দেখাতে চাইছি, আপনারা জুম করছেন না, আচ্ছা আমি অনুরোধ করছি, থ্যাংক ইউ, এই এতক্ষণে করেছেন। এই শুভেন্দু অধিকারী, শাহজাহানরা যখন বড় হয়ে উঠছে, তারা যখন এই মস্তানির মাথা হয়ে উঠছে, শুভেন্দু অধিকারীরা বুঝলাম বুঝলাম সৃজন বাবু, এই উত্তরটা আমি নিতে হবে আপনি আপনি না বুঝলাম, আমি আবার আসি সৃজন বাবু, আবার আসি, সিপিএম আমলে ফিরে যাচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী বুঝলাম সৃজন বাবু, আবার আবার আসি, দেখতে পাচ্ছি এবং যেভাবে ডিবেটটা আমাদের জমে উঠছে সেখানে একটা বিষয় উঠে আসছে যে যেখানে সন্দেশখালিতে আমরা দেখেছি কি প্রথম থেকে আমরা দেখেছিলাম ঝাঁটা লাঠি নিয়ে মহিলারা প্রমিলা বাহিনী তারা সন্দেশখালি থানার সামনে এসে দাঁড়ালেন এবং সেই সময় থেকে আমরা দেখলাম গণ বিপ্লব তারা রাস্তায় এসে বললেন আমরা এত বছর ধরে যা হারিয়েছি এবার আর তা হারাবো না, এবার রুখে দাঁড়াবো, এবং তারপর কি হয়েছে গোটাটাই আমরা দেখেছি। কিন্তু এখন এখন যে ছবিটা গোটা রাজ্যের মানুষকে নাড়া দিচ্ছে সেই ছবিটা সত্যি আমাদের নিরাপত্তা নিয়ে ভাবাই শুভ্রাংশু, কারণ একেবারে মাটির নিচে যেভাবে বোমা পাওয়া যাচ্ছে, যেভাবে বন্দুক পাওয়া যাচ্ছে, তাও বিদেশি বোমা বিদেশি বন্দুক, এগুলো কি করে সম্ভব? আর তারপরে এই মুখ্যমন্ত্রী এই মন্ত্রিসভা কি করে সমস্ত দায় ঝেড়ে ফেলতে পারেন? দেখো আমি এটাই বলতে চাইছি যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, যেমন খাগড়াগড়ের সময় যে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রেও এই কুকিরটি লুকিয়ে ফেলার চেষ্টা চলেছিল। আবার এই সন্দেশখালি যখন তখন অনেকগুলো প্রশ্নই উঠে আসছে, কিন্তু তারপরেও যখন মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছেন কি করে জানবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, সত্যি অবাক লাগে ভাবতে যেখানে আমরা দেখেছি এনআইএ এসেছে, সিবিআই এসেছে, ইডি এসেছে, তারপর এনএসজি কমান্ডো এসেছে, আর তারপর সেই জায়গা থেকে তিনি বলছেন কি করে জানবো যে তারা পকেটে করে 5টা বন্দুক এনে বাড়িতে ঢুকিয়ে দেয়নি, এই প্রশ্নটা আদতে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কি করতে পারেন এই ছবি দেখার পর? অনির্বাণ একেবারে বিশাখা, আমার প্রশ্ন কিশোরের সঙ্গে থাকা যে দুই অতিথি তাদের মধ্যে একজন সৃজন একটু আগে বলছিলেন, আমার ভালো লাগছিল শুনতে সৃজন, এই মুহূর্তে বাংলা রাজনীতি দলমত নির্বিশেষে যে তরুণতম মুখরা তাদের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন তরুণ মুখ, সৃজন আপনি বলছিলেন, আপনি দেখাচ্ছিলেন ছবিটা, আমি দেখছিলাম আমাদের দর্শকরাও দেখলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের ছবি। সৃজন আমি
আমার মোবাইল থেকে, যে কোনো মোবাইল থেকে এই মুহূর্তে খুললে কলকাতার সবকটা খবরের কাগজে প্রকাশিত ওই ছবিটা দেখাতে পারি। বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন কালে সিং, কিন্তু আমি দেখাবো না সুজন, তার কারণ আমি রাজনীতি করি না, আপনি রাজনীতি করেন, আপনার রাজনৈতিক বোধ থেকে আপনার দেখানোর প্রয়োজন আছে, কিন্তু আমার সাংবাদিকতা এবং তারও ঊর্ধ্বে ভারতীয় নাগরিকত্বের বোধ বলে কারোর হাতে কেউ একটা চেক তুলে দিলে বা কারোর পাশে দাঁড়িয়ে একটা ছবি তুললে, অন্তত বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতিতে কালো টাকার দাগ আছে আমি যেমন মানতে পারছি না। আমি শেখ শাহজাহান, এক মিনিট সুজন 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 আমায় শেষ করতে দিন, আপনাকে আপনার কাছে প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। যে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বললাম, তার সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে যেরকম কালে সিংয়ের কালো টাকার দাগ লাগতে পারে বলে কেউ, আমি কেন, কেউ বিশ্বাস করবে না। একটা ছবিতেও শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের নৈকট্য বিশ্বাসযোগ্য হবে না। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় সৃজন, এহানে বুদ্ধদেব ভট্টাচার্য, খাদিমকর্তা অপহরণের টাকা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের কাজে ব্যবহার হয়েছে জানার পর নিজের রাজ্যে একটা নতুন আইন আনতে চেয়েছিলেন পোকা, লালকৃষ্ণ আদবানির সঙ্গে তারপরে মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন, তার সঙ্গে তার কোনো বিবাদ হয়েছিল বলে আমার জানা নেই সৃজন। এক কিছু বিষয় থাকে যখন দলের ঊর্ধ্বে মতাদর্শের ঊর্ধ্বে উঠতে হয়, উল্টো দিকে বা কেন্দ্রের সরকার চালানো মানুষটা যদি একেবারে বিপরীত মেরুর বিপরীত বিশ্বাসের হন, তবুও বুদ্ধদেব ভট্টাচার্য উঠতে পেরেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারছেন না? আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক বিরোধিতার প্রশ্নে বিজেপির থেকেও মানে বুদ্ধদেব ভট্টাচার্যের থেকেও বেশি বিজেপি বিরোধী? প্রথম কথা অনির্বাণদা, আপনাকে আমি সাংবাদিক হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করি, যদি শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করতে হয় সেটা মাননীয় শিলভদ্র দত্ত করবেন, আপনি করতে যাচ্ছেন কেন? শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করার দায় বিজেপির উপর ছেড়ে দিন, রিপাবলিক সেটা যেন না নেয়। সকলে জানে শুভেন্দু অধিকারীদের সাথে শাহজাহানদের কী সম্পর্ক ছিল, এক নম্বর, ফলত ওইটার মধ্যে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমি দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠেই বলছি যে যা গোলমাল হয়েছে সন্দেশখালীতে তাতে যদি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই দেখা উচিত, এবং যেভাবে আইনের পেরিফেরির মধ্যে দেখার স্কোপ আছে আমাদের দেশে, আমাদের রাষ্ট্র যা দিয়েছে সবেতে দেখা উচিত। সমস্যাটা হলো যে এটাকে কেন্দ্র করে বিজেপির নেতারা ঘটনাচক্রে আমার কাছে আসার আগে আপনাদের বুলেটিনে শুভেন্দু অধিকারীর বাইট দেখিয়েছেন আপনারা, যে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে শাহজাহানদের বাড়বাড়ন্ত নিয়ে অনেক কথা বলছেন, শিবু উত্তমটা বলছেন না, শাহজাহানটা বলছেন, নামটা আলাদা করে বেছে নিয়ে। এ যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। এনারা এখন এই প্রশ্ন তো ভারতের নাগরিক হিসেবে, বাংলার নাগরিক হিসেবে আমি শঙ্কিত যে আমার সার্বভৌমত্ব, আমার সমস্তটা বিপদে পড়ে যাচ্ছে। সেই বিপদে মমতা ব্যানার্জির দলের যতটা হাত আছে এই শুভেন্দু অধিকারীদের ততটাই হাত আছে, কারণ তারা এই শাহজাহানদের বাড়িয়ে তুলেছেন। এই প্রশ্নটা আমি করতে পারবো না সৃজন। এখানে সৃজন, এখানে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনার দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টা, দেশের সার্বভৌমত্বের বিষয়টা, নাগরিকের নিরাপত্তার বিষয়টা, সন্ত্রাসবাদের মতো এত বড় একটা নাশকতার ইঙ্গিত দিয়ে যাওয়া ঘটনার, আপনার দলের সর্বভারতীয় নেতৃত্বকে এরপর কি অনুরোধ করবেন ইন্ডি জোটের এমন কোনো বৈঠকে উপস্থিত না থাকতে যেখানে তৃণমূল আছে? আপনারা দেশ বাঁচাতে চান, তাদেরকে সঙ্গে নিয়ে, যারা এনএসজির বিরুদ্ধে দাঁড়াতে চায় তাদেরকে সঙ্গে নিয়ে? আমি এক কথায় সৃজন, আমি আবার বলছি অনির্বাণদা, আমি সাংবাদিক হিসেবে আপনাকে শ্রদ্ধা করি, ইন্ডি জোটটা বিজেপির কয়েনেজ, রিপাবলিকে এসে বিজেপির মুখপত্রের ভূমিকায় আপনাকে দেখতে ভালো লাগছে না। ইন্ডিয়া ব্লক, ওটা ভালো করে বলুন। 2 নম্বর, ইন্ডিয়া ব্লকে আমরা আছি, আমাদের পলিটিক্স নিয়ে আছি, আরও অনেকে আছে। তৃণমূল ইন্ডিয়া ব্লকে বেশিক্ষণ থাকবে কি না সেই নিয়ে ডাউট আছে। এই যে বিদেশ থেকে অস্ত্র আছে, আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি, একজন এমপি যার নামে কয়লা বালি গরু চাকরি লটারি সব ঝুলছে, আমি শেষ করে নিই, কাইন্ডলি আমি শেষ করে নিই, আপনি বলবেন। প্রশ্ন ছিল আপনাদের, আমি বলছি বলছি তৃণমূল থাকবে কিনা আমার প্রশ্ন, আমি বলছি আমি বলছি আমরা গিয়েছি, আমরা বিজেপি বিরোধিতায় যে কোনো ব্লকে যাব, আমরা বিজেপি বিরোধিতায় বরকর্তা। তৃণমূলের জন্ম হয়নি যেদিন, সেদিন আমাদের নেতা দেশের বিপক্ষে সঙ্গে নিয়ে যাবেন বলেছিলেন, দেশের বিপক্ষে সঙ্গে নিয়ে যাবেন, বসু অসভ্য পরপর বলেছিলেন। আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট, শোনেন, দেশের বিরোধিতার প্রশ্ন না, দেশ এত ঠুনকো জিনিসটা, বিজেপি বিরোধিতা দেশ বিরোধিতা, দেশকে ঠুনকো লাগছে, বিজেপি না দেশ ঠুনকো জিনিস, সোনালি সোনালি সোনালি, মুহূর্তে দেশ বিরোধিতা প্রশ্ন আসছে শুনলেন নিশ্চয়ই সৃজন, সঙ্গে সঙ্গে বলে দিলেন সৃজন, ইন্ডিয়া না ইন্ডি সেটা নিয়ে এতটা সময় ব্যয় করতে পারেন সৃজন, একটা বাক্য ব্যয় করতে পারেন না, দেশ বিরোধীকে, দেশ বিরোধী তৃণমূলকে সঙ্গে নিয়ে দেশ বাঁচাতে যাব না। সৃজনের জন্য জানিয়ে রাখি সৃজন, আমি ইন্ডি জোট বলেছি, এ স্ট্যান্ডস ফর অ্যালায়েন্স, তারপরে ব্লক বলার কোনো মানে হয় না। আপনার নিশ্চয়ই আমার শিক্ষা নিয়ে প্রশ্ন নেই, স্বর্ণালী প্লিজ। আমি আমি আমিও শুনছি, আমি আমি যদিও সৃজনের কাছে ডাইরেক্ট না গিয়ে, সৃজন কিছুক্ষণ আগে বলছিলেন এখানে দুজনেই একটু কথা বলতে চাইছেন, শীলভদ্র দত্ত রয়েছেন সৃজন, আমি আপনাকে কিছু উত্তর দিতে চান, শীলভদ্র দত্ত, শীলদা, আমি 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 একটা রেসপেক্ট, একটা কথা অনির্বাণদার আমার একটু আপত্তি কর লেগেছে, আমি বলে রাখি, বিজেপি বিরোধিতা করতে আমরা ইন্ডিয়া ব্লকে গিয়ে হাজির হয়েছি, দেশ বিরোধিতা করতে নয়, আমরা দেশপ্রেমী, বিজেপি বিরোধিতা আর দেশ বিরোধিতা এক নয়, ব্যাস বলুন শিলদা। আমি যে কথাগুলো বলছি, সৃজন এখানে বলতে গিয়ে বলল যে
শাহজাহান ইয়ের প্রোডাক্ট, তৃণমূলের প্রোডাক্ট, শাহজাহান তৃণমূলের প্রোডাক্ট, শাহজাহানের মামা সিপিএমের প্রোডাক্ট। সৃজনের নিশ্চয়ই মনে আছে মীনা খাঁর সন্দেশখালি কিন্তু গায়ে গায়ে ওই জায়গা থেকে তৎকালীন রাজ্যের মন্ত্রী আরএসপির অমর চৌধুরীকে ধুতি তুলে প্রায় পালাতে হয়েছিল, কারণ এই শাহজাহানরাই সেদিন অমর চৌধুরীদের ঢুকতে দেয়নি, সেদিন কিন্তু এদের সৃজনরাই মাথায় তুলে রেখেছিল। আজকে দায়েরালে চলবে না। আর একটা বিষয় বলছি, সৃজন দেশপ্রেম দেশের কথা বলছেন সৃজনরা বলতে গিয়ে, এই লোকগুলোর রাজনৈতিক জন্ম 2011 সালে ক্ষমতায় আসার পর তৃণমূলে এসছে, শুভেন্দুর সঙ্গে ছবি শুভেন্দুর নিয়েছে সৃজনরা বলছে ঠিক কথা, কিন্তু সৃজন অতীতটা ভুললে চলবে না। এরাই অমর চৌধুরীকে তাড়া করেছিল, এরাই অমর চৌধুরীকে ঢুকতে দেয়নি সৃজন। সেদিন আরএসপির নেতা তোমাদের সঙ্গে ছিল, সেদিন তোমরা কিন্তু বাধা দাওনি, তা পালিয়ে আসতে হয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে আই এন্ড ইন্ডিজোট বলাতে খুব রাগ হয়েছে, আই ফুল স্টপ, এন ফুল স্টপ, ডি ফুল স্টপ, আই ফুল স্টপ, এ ফুল স্টপ দিয়ে ইন্ডিয়া হয় না। ইন্ডিয়া কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা এক। আর লাস্ট একটা বলে যাচ্ছি, একটা অনির্বাণ, অনির্বাণ আমি শেষ করছি, অনির্বাণ বলছিল যে এই সমস্ত বিজেপির কথা আমি বলে যাচ্ছি, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর্ব থেকে আজ অবধি 179টা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 662টা গুলি চলার ঘটনা ঘটেছে, এবং বিস্ফোরণে 23টা 212 জন মানুষ মারা গেছেন। এগুলো কোনটার সঙ্গে অন্য রাজনৈতিক দলের জোর আছে? অনির্বাণরা যদি বলে বাংলাকে পুরোপুরি দুর্বৃত্ত, তাহলে তুলে দিয়েছে। অবশ্যই অনির্বাণের কাছে